আসসালাম আলাইকুম দিস ইস মি তাহমিনা সাফিয়া তো আজকের ভিডিওটা হচ্ছে নাইলন থ্রেড দিয়ে রিক্স বানানোর ডিজাইন সো আমার এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ফুল তো ফার্স্টেই হচ্ছে আমি একটা নাইলন ট্রেড নিয়েছি দেন সেটাকে একটু বড় করে কেটে নিব সাইজ মতো আর নিয়ে নিব হচ্ছে এখানে পার্ল বিটস এখানে হোয়াইট কালার বিট নিয়েছি আর আপনারা কোন কোন কালার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই অনুযায়ী পার্ল বিট গুলো দিয়ে একটা ইয়ারিংস ব্রেসলেট বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা অনেকেই আছেন আমার ভিডিওর জন্য ওয়েট করেন তো আমি ভিডিও রেগুলার আপলোড দিতে পারি না কারণ একটা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া আসলেই খুব কষ্টকর যাই হোক আগে টিউটোরিয়ালটা বলে নিই ফার্স্টেই হচ্ছে আমি বিটস গুলো ওয়ান বাই ওয়ান নিয়ে নিব। দশটা দেন হচ্ছে সেটাকে গোল শেফে গিট দিয়ে নিব দেন হচ্ছে উপর সাইডে টু বিটস নিয়ে পাশে দুই সাইডে বিটস এর মাঝখানে আমি লাইন অন থ্রেডটা নিয়ে নিব এরকম করে ওয়ান বাই ওয়ান করে নিব জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অ্যান্ড ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও আপলোড করে দিব সেকেন্ড রাউন্ড দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন থার্ড রাউন্ডে যাব থার্ড রাউন্ডে হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান করে দিয়ে নিব সেম প্রসেসে আজকে এই ইয়ারিংসটা হচ্ছে স্টার শেফ তো কার কার স্টার শেফ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই ইয়ারিংসটা বানাতে খুব ইজি আমি ভাবছিলাম হয়তো এটা হবে না তো দেন হচ্ছে দেখি অনেক সুন্দর হয়েছে তো এরকম করে ট্রাই করতে পারেন বাসায় আপনাদের কালার অনুযায়ী এখানে লাল নিতে পারেন আমি এখানে হোয়াইট কালার নিয়েছি আমার ভয়েসটা হয়তো স্লো ভাবে আসতেছে কারণ আমার ঠান্ডা প্রচুর তাই আমি বেশি কথা বলতে পারতেছি না যাই হোক এখানে হচ্ছে আমি জাম্পিং আর হচ্ছে হুক নিয়ে নিব দেন হচ্ছে দুইটাকে অ্যাটাচ করে নিব সুন্দর করে তো আজকে ইয়ারিংসটা এই তো ইয়াররিংসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ